আমরা ওকে, তো মোটামুটি আপনার কিন্তু রেজিস্ট্রেশন, একজন ইউজার কিভাবে রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশন প্রসেস আমরা অলরেডি দেখে ফেলেছি। রেজিস্ট্রেশন প্রসেস দেখতে কি আমরা আসলে নতুন কিছু তেমন আহামরি কিছু দেখি নাই, শুধু ওই যে পাসওয়ার্ড হ্যাশ করতে হবে কিভাবে এই জিনিসটা দেখেছি, তাই না? পাসওয়ার্ডটা কিভাবে হ্যাশ করা যায় এই বিষয়টা আমরা দেখেছি। এবার আসেন আমরা আরেকটা কাজ করি। এখন সমস্যা একটা ছিল বিরতির আগে, সেটা হচ্ছে যে একজন ইউজার যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছে ঠিক সেম সে আবার ওই ইমেল দিয়ে আবার রেজিস্ট্রেশন করতে পারছে, এটা কি কোনো সিস্টেম হইলো বলেন? এটাকে তাহলে কোনো সিস্টেম হলো? অবশ্যই কোনো সিস্টেম হয় না। অর্থাৎ আমরা এমন একটা সিস্টেম তৈরি করব, ইউজার নেম অলরেডি একজন ইউজার, একজন ব্যক্তি যদি কোনো একটা ইউজার নেম সে নিয়ে নেয়, সেকেন্ড টাইম ওই ইউজার নেমটা আরেকজন ব্যক্তিকে আমি নিতে দিব না, ঠিক আছে? তারপর হচ্ছে একটা ইমেল যদি কোনো একজন ব্যক্তি নিয়ে নেয়, সেকেন্ড টাইম সেই ইমেলটা তাকে আমি আর নিতে দিব না, বুঝতে পারছেন? এমনকি ফোন নাম্বারটাকে আমরা রেস্ট্রিক্টেড করবো, কারণ একটা ফোন নাম্বার দিয়ে একজন রেজিস্ট্রেশন করেছে, সেম ওই ফোন নাম্বার দিয়ে আমি অন্য আরেকজনকে রেজিস্ট্রেশন করতে দিব না। আপনাকে সবাই প্রসেসটা ক্লিয়ার তো নাকি, মানে সিস্টেমটা ক্লিয়ার? ওকে চলুন শুরু করি, এটা খুবই ইজি একটা কাজ। এখানে আমরা একটা ছোট্ট অ্যালগোরিদম নিয়ে আমরা আলোচনা করি, অ্যালগোরিদম না একটা ফ্লো নিয়ে আমরা চলেন, একটা এখানে অ্যালগোরিদম বলা যাবে না, আমরা একটা ছোট্ট ফ্লো নিয়ে একটু চিন্তা করি। এই কাজটা করার জন্য আমার এখানে কাজটা কি দেখেন, কাজটা হচ্ছে যখনই কোনো একজন ব্যক্তি ফর্ম ফিল আপ করবে, আমি একটা নেম ফিল আপ করি এখন, হক, সরি হক, ইমেইল হচ্ছে হক অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, সেল নাম্বার দিয়ে দিলাম হচ্ছে একটা 01 8 11, পাসওয়ার্ড দিলাম ASDFG, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, খুব ইম্পর্টেন্ট, পাসওয়ার্ড দিলাম ASDFG, নাইস। আমরা একটা ফটো আপলোড দিই, আমরা ফটো আপলোড দিয়ে দিলাম হচ্ছে এটা, সাইন আপে ক্লিক করলাম, আমাদের ইউজার রেজিস্ট্রেশন ডান, আমরা আমাদের একটা ইউজার রেজিস্ট্রেশন করে ফেলেছে। এখন এই যে ইউজার নেম হক অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, এই ইউজার নেমটা কি আমি আরেকজনকে নিতে দিব আর? এই ইউজার নেমটা কি আমি আরেকজনকে নিতে দিব আরো আরো কোনো ব্যক্তিকে নিতে দিব বলেন, সবাই নিতে দিব না? ভাইয়া নিতে দিব না, নাইস। যেহেতু নিতে দিব না, তার মানে আমার এখানে কাজটা কি হবে দেখেন, যেহেতু আমি আরেকজন ব্যক্তিকে ইউজার নেমটা নিতে দিব না, তার মানে আমার এখানে একটা কাজ আছে। কী কাজ আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে, আমি এখানে মানে এই যে হ্যাশ পাসওয়ার্ডের পরে, বা আমি একটু ধরেন এটা কি আবার ফটোস, তো সরি ফটোস তো আমাদের দরকার নাই, ধরা আমরা যেটা করবো সেটা হচ্ছে ঠিক এখানে আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করবো আসলে, ঠিক আছে? যেমন প্রথমত আমরা এখানে বলে দিব যে ইউজার নেম চেক, মানে ইউজার নেমটা অলরেডি এক্সিস্ট কিনা সেটা আমরা আগে থেকে চেক করে নিব। যদি এই ইউজার নেম অলরেডি আগে কেউ নিয়ে থাকে, তাহলে আমরা এটা তাকে রেজিস্ট্রেশন করে দিব না। তো এটা চেক করার জন্য আমাকে কি করতে হবে আসলে বলেন তো, এই জিনিসটা যদি আমি চেক করতে চাই, আমাকে এই জায়গা থেকে আবার ডেটাবেসে যেতে হবে, এই জায়গা থেকে আমাকে ডেটাবেসে যেতে হবে, ডেটাবেসে যাওয়ার পর কি করতে হবে আমাকে, এই জায়গা থেকে আমাকে ডেটাবেসে যেতে হবে, ডেটাবেসে গিয়ে আমাকে চেক করতে হবে যে এই ইউজার নেমটা অলরেডি এক্সিস্ট কিনা, বুঝতে পারছেন? তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা ফাংশন বানাই, চলেন আমরা একটা সুন্দর করে ফাংশন বানাই, এই ফাংশনের মাধ্যমে কাজটা করলে আমাদের কাজটা সহজ হবে। আচ্ছা আমি একটা কাজ করি, ফাংশনটার নাম দিব ডাটা চেক, ডাটা চেক, মানে ডাটা চেক এটার মানে হচ্ছে ডাটাগুলো ডাটাবেসে অলরেডি আছে কিনা, এক্সিস্ট করে কিনা, সেরকম একটা জিনিস আমি একটা ফাংশন বানাবো। এই ফাংশনের কাজ হচ্ছে সে সবসময় কী করবে, সে ডাটাবেসে যাবে, ডাটাবেসে গিয়ে মিলাই দেখবে যে কোনো ডাটা আসলে ওই ডাটাবেসে আছে কিনা। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? ফাংশনের কি নাম দিবো এটা, ডাটা চেক নামই দেন ফাংশনটার, নাইস। তাহলে আমাদের কোডগুলো বারবার রিপিট হবে না, বুঝতে পারছেন? আমাদের কোডগুলো একবারে সুন্দর মতন সিস্টেম অবস্থা থাকবে। ফাংশনের নাম ডাটা চেক, তাহলে আমরা ফাংশন তো কলই করতে পারি নাই, ফাংশন বানান ভুল করেছি, সরি। ফাংশন, ফাংশন নাম হচ্ছে ডাটা চেক। প্রথমে কী কী থাকবে ডাটা চেকের মধ্যে, প্রথমে কানেকশন, কন কন মানে হচ্ছে কানেকশন, ডাটাবেসের কানেকশনটা আমরা দিয়ে দিব ফাংশনকে। সেকেন্ড আমরা কী দিয়ে দিব, কল নেম, কল নেম মানে কি কলাম নেম, কোন কলামের ডাটাটাকে আমরা মিলাইতে চাচ্ছি, রাইট। থার্ড আমরা কী দিয়ে দিব, ডাটা, কোন ডাটাটাকে মিলাইতে চাচ্ছি, মানে ব্যাপারটা আমি একটু বুঝাই বলি, ব্যাপারটা বুঝাই বলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমার এখানে কী কাজ, এই যে ইউজার নেমটা অলরেডি এক্সিস্ট কিনা সেটা আমরা চেক করতে চাই, তো ইউজার নেমটা অলরেডি এক্সিস্ট কিনা এটা যদি চেক করতে চাই, প্রথমে আমার ডাটাবেসে যাওয়ার জন্য ডাটাবেসের কানেকশন লাগবে, রাইট? সবাই একটু আপনার কথা বলবো, সবাই ডাটাবেসে যাওয়ার জন্য ডাটাবেসের কানেকশন লাগবে না, ডাটাবেসে যাওয়ার জন্য ডাটাবেসের কানেকশন লাগবে, এক। সেকেন্ড ডাটাবেসের কানেকশন যেমন লাগবে, সেকেন্ড লাগবে হচ্ছে আমার কোন কলামের ডাটাটাকে মিলাতে চাই, যেমন ইউজার কলামের মধ্যে, ইউ নেম কলামের মধ্যে আমার ডাটাটা সেম আছে কিনা, এভাবে তো আমরা মিলাবো, তাই না? সো কলাম নেম কোন কলামের সাথে আমরা কোন ডাটাটা মিলাবো, বুঝতে পারছেন? এই ধরনের একটা কাজ করার জন্য আমরা আসলে এইখানে নিব, কানেকশন নিব, কলাম নেম নিব এবং ডাটা নিব, ঠিক আছে? আচ্ছা
এবার এই আমাদের এখানে কাজটা কি হবে দেখেন, আমাদের এখানে কাজটা হবে যেটা, আমি একটা কাজ করি, ডাটা চেক ফাংশনটা এখন ইউজ করি আমি রেজিস্ট্রেশন, এখানে ইউজার নেম চেক, খুব ভালো, আমরা এখানে একটা কাজ করেছিলাম, আমরা এখানে ইউজ করি ডাটা চেক ফাংশনটা, এখানে নিয়ে আসলাম, আমি চাচ্ছি আউটপুটের যে যেই রেজাল্টটা পাবে সেই রেজাল্টটার নাম হচ্ছে যে ইউ নেম চেক, বুঝছেন? এটা মানে হচ্ছে ইউজার নেমটা আমি চাচ্ছি এখানে সেই ইউজার নেমটা চেক করবে, ইউজার নেমটা চেক করে ইউ নেম চেকের কাছে সে যা পাবে এটা আসলে আগে থেকে আছে কি নাই সে যা পাবে সেটা তার এই ভেরিয়েবলের কাছে জমা দিয়ে দিবে। কিন্তু আমি যখন ইউজার নেমটা চেক করতে চাই তাহলে আমাদেরকে এই ফাংশনের কাছে কী কী জিনিস দিতে হবে বলেন, এই ফাংশনটাকে কী কী ইনফরমেশন দিতে হবে আমাকে বলেন, কী কী ইনফরমেশন দিতে হবে বলেন, প্রথমে কানেকশন, সবাই কি সবাই বুঝতে পারছি তো আমরা নাকি, এই যে আমাদের ডিবি ডিবিটাকে আমরা এখানে লিংক করেছি, ডিবির মধ্যে কানেকশনটা আছে না, এই কানেকশন ভেরিয়েবলটা আমরা দিয়ে দিব, বুঝতে পারছেন? না 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 ইনক্লুড ওয়ান্স অলরেডি ফাংশন ডট পিএইচপি তো এখানে লিংক করানোই আছে, বুঝেন নাই? ফাংশন ডট পিএইচপি লিঙ্ক করানো আছে, আমি তার মানে ফাংশন ডট পিএইচপির মধ্যে আমি ইচ্ছা মতো আমার যত কিছু ফাংশন বানাতে পারবো সেটা এখানে অ্যাক্সেস করা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, প্রথমত এই ফাংশনকে ডাটাবেজের কানেকশন দিয়ে দিব আমি, কেন কানেকশন দিব, তুমি এই কানেকশনের উপর বেস করে কোন কলামের ডাটাকে কোন কলাম থেকে মিলাবা, ইউ নেম কলামের নাম কি, ইউ নেম কলামের মধ্যে দেখবা তুমি কোন ডাটাটা আছে কিনা, এই যে ইউজার যে ডাটাটা দিল ইউ নেম এটা আছে কিনা তুমি চেক করবা, আমি কি বুঝাতে পারলাম সবাইকে? দেখেন এই ফাংশনটা আমরা এখানে তার কাছে ডাটাবেজের কানেকশন দিয়ে দিলাম এবং বললাম ইউ নেম কলাম থেকে তুমি কি মিলাবা, ইউ নেম ইউনেমটা কলা ইউনেম, হ্যাঁ ইউনেম কলামের সাথে তুমি মিলে দেখবা এই ডাটাটা আসলে এক্সিস্ট করে কিনা। তাহলে এই ফাংশনের কী কাজ, ফাংশনের কাজ খুবই অস্থির, এই যে কন কন মানে সে এখন কানেকশনটা সে পেয়ে গেল, সে কন থেকে কি চালাবে, কোয়েরি চালাবে, বুঝছেন তো নাকি? এখানে এসকিউএল লিখবো আমরা, এসকিউএল তাহলে এক ফাংশন দিয়ে আমরা সবগুলো চেক করে ফেলতে পারবো, বুঝছেন? নাইস, আমরা এখানে চলে যাই এসকিউএল সিলেক্ট অল 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 কলাম ফ্রম, অথবা সিলেক্ট অল কলাম না দিয়ে আমরা কি করতে পারি জানেন, সিলেক্ট এই কলামে যেতে পারি, শুধু শুধু এই কলামে যেতে পারি, জি ভাই, বুঝতে পারছেন? ইউ নেম সিলেক্ট ইউ, না না কল নেম, ইউ নেম তো আর নাই এখন, এখন কি দিব, যে কল নেম দিব, বুঝছেন না? ঠিক আছে, অথবা সিলেক্ট অল ই দেন, সিলেক্ট অল ই দেন, সমস্যা নেই, অল ই দেন ফ্রম টেবিল নেম, টেবিল নেমটা কি আমাদের এখানে ইউজার্স, টেবিল নেমটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম ইউজার্স, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে ফাংশনটাকে আরেকটু বড় করতে হবে আসলে, কারণ আমাদের টেবিল নেমটাও এখানে দিতে হবে, বুঝছেন? টেবিল নেমটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে, কারণ আমার তাহলে আমার একটা ফাংশন একটা প্রজেক্টে অনেক ডাটা অনেকগুলো টেবিল থাকতে পারে না, অনেকগুলো ডাটা টেবিল থাকতে পারে, কিন্তু কোন টেবিল থেকে আমরা চেক করতে চাচ্ছি সেই জিনিসটা আমরা বলে দেবো, তাহলে আমাদের জন্য আরও বেশি সুবিধা হবে আর কি। ইউ নেম টেবিলের কী নাম, ইউজার্স, সবাই কি বুঝতে পারছেন টেবিলের নাম কি আমাদের, ইউজার্স? আচ্ছা, সিলেক্ট অল ফ্রম ইউজার্স, নাইস, সিলেক্ট আমরা সবগুলো কলামে সিলেক্ট করি, অথবা আমি শুধুমাত্র কলাম নেমটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট কল নেম ফ্রম ইউজার্স, ঠিক আছে? ইউজার্সটা আমরা কোন জায়গা থেকে নিয়ে আসবো, টেবিল থেকে নিয়ে আসি, চলেন, ইউজার সরি ফ্রম ইউজার্স ওয়ার কল নেম, কল নেম সমান টাটা, এই ডাটাটা আছে কিনা সে চেক করে দেখবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে লিখি ডাটা, ডাটা ভেরিয়েবলের কাছে চলে গেলাম, তাহলে ডাটা ভেরিয়েবলের কাছে কিন্তু সবগুলো ডাটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা চেক করি, চলেন আমরা একটু কাজ করি। আচ্ছা, এখন ডাটা ভেরিয়েবলের কাছে যে অনেক মানে মোটামুটি কিন্তু সবগুলো ডাটা চলে আসবে আসলে, খুব ভালো। এবার আসেন আমরা একটা কাজ করি, আমরা আপাতত সিঙ্গেল ডাটা রিটার্ন করবো, না সে সে হলো মানে ওই যে আপনার ওই যে ফ্যাচ করা, ফ্যাচ করার আগে যে ডাটা রিটার্ন করে না সেই ডাটা সে এখানে রিটার্ন করবে, মানে ফ্যাচ অ্যাসোকের আগে যে ডাটা সেম একই জিনিস, কিন্তু মানে এখানে সে যদি কোনো ডাটা পায়, দেখেন বিষয়টা আমি একটু বুঝাই বলি, সিলেক্ট এই কলাম নেম, অর্থাৎ যে কলামের সাথে আমি মিলে দিতে চাই, ফ্রম টেবিল, ওই টেবিল থেকে ওয়ার কলাম নেম, যেখানে কলাম নেম সমান সমান কি ডাটা, অর্থাৎ ডাটাটা এই ডাটাটা ওই কলামে আছে কি না, হ্যাঁ ওই টেবিলে, সেই জিনিসটা সে কিন্তু চেক করবে। এখন চেক করার পর আমরা আসলে একটা জিনিস করি, যে এই ডাটাটার কাছে কয়টা ডাটা আসছে, কয়জনের ডাটা আসছে, ওটা বুঝতে পারছেন? এই ডাটার কাছে কয়জনের ডাটা আসছে সেটা কিন্তু আপনাদের এখন দেখা দরকার, কয়জনের ডাটা আসছে এটা যদি আপনি দেখতে চান, এই ডাটাকে ফ্যাচ করার দরকার নাই, একটা প্রপার্টি আছে আপনার, নাম হচ্ছে নাম রোস, প্রপার্টি কি নাম,
নাম রোজ, বুঝতে পারছেন? আমরা একটু নাম ইকো করে দিই, দেখি আসলে মানে এরকম কোনো কিছু সে পায় কিনা। নাম রোজের কাজ হচ্ছে এরকম কয়টা সে রো পাচ্ছে, মানে কয়জনের ডাটা পাচ্ছে সেটা আমাদেরকে সে রিটার্ন করবে আর কি। তো চলেন আমরা একটা কাজ করি, সেম ইউজার নেমটা তো আমরা মিলাইলাম, হক দিয়ে আবার ট্রাই করি। আশরাফুল হক, এই যে হক নিলাম, হক নেওয়া যাবে না কিন্তু। ডাবল ওয়ান নিলাম, পাসওয়ার্ড ASDFG, আবার পাসওয়ার্ড ASDFG, ফটো একটা নিয়ে নিলাম আমরা। আচ্ছা এখানে আমি চাই ডাটাবেসটা, ডাটাটা ডাটাবেসে না যাক, সরি রেজিস্টারে যান। আমি চাচ্ছি এখানে কি হবে না, এইগুলো একটা, এগুলো সবগুলোকে ফলস করে দিলাম, মানে ডাটাগুলোকে আমি চাচ্ছি ডাটাবেসে না, সে না যায়। এখন আমি যদি সাইন আপে ক্লিক করি, আউটপুটে কী আসছে দেখছেন? এই যে কী আসছে এটা সবাই দেখতে পাচ্ছেন? ওয়ান মানে কি বলেন? মানে ওয়ান মানে হচ্ছে একটা রো আছে, এই যে হক এই এই নামে একটা রো আছে, তার মানে একজনের ডাটা আছে। আর ওয়ান মানে কি তাহলে? তার মানে অলরেডি এক্সিস্ট, ওয়ান মানে কি অলরেডি এক্সিস্ট। আমি এখানে ইউজার নেম যদি দিই হক 47, আমি আপাতত সবগুলো ফিল আপ, সবগুলো ফিল আপ না করলে রেজাল্ট দেখা, হ্যাঁ দেখাবে, আমি যে হ্যাঁ দেখাবে দেখাবে, ক্লিক করেন। এই যে জিরো, জিরো মানে কি, জিরো মানে কি বলেন? জিরো মানে হচ্ছে এটা ইউনিক ডাটা, এটা অলরেডি ইউনেমের মধ্যে এই ধরনের কোনো ডাটা নাই। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? দেখেন খুব আমি কিন্তু সরাসরি ফাংশনে চলে গেছি, আসলে ভেঙে ভেঙে দেখালে মনে জিনিসটা আর একটু সুবিধা হইতো। বাট সরাসরি ফাংশনে, সরাসরি ফাংশন আসলে আপনাদের কিন্তু সেই ফাংশন নিয়ে অনেক কথা বলা হয়েছে, সো আপনারা সরাসরি ফাংশনে যাওয়ার যোগ্যতা রাখেন আসলে, বুঝতে পেরেছেন? তো দেখেন ডাটা চেক, আমরা ডাটা চেক করবো, কানেকশন একটা কানেকশন দিয়ে দেবো ফাংশনকে, কারণ কানেকশন ছাড়া ডাটাবেজে সে যেতে পারবে না। কোন কলাম সে কলাম নেম, কোন কলাম থেকে চেক করবা, কোন ডাটাটা মিলাবা, এবং টেবিল নেম, কারণ আমার একটা প্রজেক্টে অনেক অনেক টেবিল থাকতে পারে, এই ফাংশনটা আমরা সব টেবিলের জন্য আমরা ইউজ করবো, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো এখন যেটা হয়েছে, সে যেটা করবে, সে একটা কোয়েরি চালাচ্ছে, সিলেক্ট এই কলামটা সিলেক্ট করো ফ্রম এই টেবিল থেকে, ওয়ার এই কলামের সাথে যদি ডাটাটা মিলে মিলে যায় এরকম কোনো ডাটা পাও কি না। এবং এই যে দেখেন ডাটাটা যদি আমরা নাম রোজ করি, তার মানে সে কয়জনের ডাটা পেয়েছে সে কিন্তু সেই সে এখানে ইকো করতেছে। যদি কোনো ডাটা পায়, সে কয়টা ডাটা পেয়েছে সেটা সে ইকো করবে এখানে। আমি কি সবাইকে বুঝতে পারলাম? সবাই ক্লিয়ার? আচ্ছা এবার ডাটার মধ্যে থেকে আমরা কয়টা ডাটা পাচ্ছি সেটা কিন্তু পেয়ে যাচ্ছে আমি। তাহলে আমি একটা কাজ করি, চলেন আমি লিখবো হচ্ছে নাম, একটা নাম নামে ভেরিয়েবল নিলাম, মানে কয়টা পাইছি সেই নাম্বারটা আমি পেয়ে যাচ্ছি এখানে, রাইট? এবার আমি একটা কাজ করবো, ইফ যদি নাম যদি বড় হয় শূন্য থেকে, তার মানে কি নাম যদি বড় থেকে শূন্য থেকে বড় হয়, তার মানে অলরেডি এক্সিস্ট। সবাই তো বুঝতে পারছেন সবাই নাকি? ওয়ান থেকে বড় হলে যদি ওয়ান হয়, না 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 একই তো, একই তো, দেখেন ঘুরে ফিরে কথা একই, একই তো। নাম যদি শূন্য থেকে বড় হয়, শূন্য থেকে বড় হয় মানেই তো অলরেডি এক্সিস্ট, শূন্য থেকে বড়ই তো ওয়ান। ওয়ান থেকে বড় হলে তার মানে কি একজন থাকলে আমরা দিব, মানে অলরেডি একজন আছে তাহলে কি আমরা আরেকজনকে নিব? না, শূন্য থেকে যদি বড় হয় তার মানে শূন্যের বড় যদি কোনো রেজাল্ট আসে নামের কাছে, তার মানে অলরেডি এক্সিস্ট, মানে এই ইউজার নেমটা আমরা নিতে পারবো না, বা এই ডাটাটা আমরা নিতে পারবো না। আমি কি সবাইকে বুঝতে পারলাম? তখন আমরা বলবো রিটার্ন, সরি তখন আমরা বলবো রিটার্ন ফলস, রিটার্ন ফলস, তার মানে তুমি এমন একটা ফলস রিটার্ন করো, তার মানে এই আমরা তাকে আর আসলে এই ডাটাটাকে আমরা আসলে আর ইউজ করতে পারবো না, বুঝতে পারছেন? এই ডাটাটা আমরা আসলে আর ইউজ করতে পারবো না। আর যদি এলস হয়, এলস মানে রিটার্ন ট্রু, রিটার্ন ট্রু। আপনারা সবাই এই কন্ডিশনটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। এই কন্ডিশনটা সবাই বুঝতে পেরেছি? একটা ফাংশন বানানোতে ইমেলও চেক করতে পারবো, ফোন নাম্বার এখন অনায়াসে চেক করে ফেলতে পারবো আসলে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। এখন আমাদের রেজিস্ট্রেশন আসেন, তাহলে ইউজার নেম চেক, সে যদি ফলস হয় তার ভ্যালু কখন ফলস হবে? যদি অলরেডি কোনো একজন ব্যক্তি কি হয় রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আমরা এখানে একটা কাজ করবো, আমরা এই এলসিফটাকে আবার ভ্যালিডেশনটাকে আবার নিয়ে আসবো এখানে। ওকে নাইস, আমরা এবার বলে দিব ইউজার নেম চেক, এটার ভ্যালু যদি কি হয় ফলস হয়, বুঝছেন? ইউজার নেম চেক, এটার ভ্যালু যদি ফলস হয় তাহলে বলবো যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট, ইউজার নেম অলরেডি।
নামরোস হচ্ছে একটা প্রপার্টি আপাতত, আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কথা বলি নাই, এই জন্য নামরোস আপাতত মনে রাখেন যে নামরোজের কাজ হচ্ছে সে কয়েকজনের ডাটা পাইছে সেটা সে এখানে আপনার বলে দিবে আর কি। আপাতত আমরা প্রপার্টি বা মেথড এগুলো নিয়ে যেহেতু এখন আলোচনা করি নাই, আপাতত এটা যদিও প্রপার্টি, যদিও প্রপার্টি, বাট আমরা আপাতত ওইদিকে যাবো না আর কি। প্রপার্টি বললে এখন অনেকের কাছে জিনিসটা একটু কনফিউশন মনে হতে পারে, তাই না? নামরোজের মাধ্যমে কয়জনের ডাটা আমি পেয়েছি সে কিন্তু এই নামের কাছে সেই ভ্যালুটা দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে মানে হচ্ছে কি, এখন আমরা খুব সহজে কী করতে পারছি, ভ্যালুটা রিসিভ করতে পারছি। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? সবাই ক্লিয়ার? দেখেন একটা ফাংশন তৈরি করে ফেলেছি, এবার আমাদের দেখেন কত মজার বিষয়। এখন আনএক্সপেক্টেড ট্রু, কেন কোথায় ট্রু? আচ্ছা রিটার্ন, এটা হলো কিছু রিটার্ন বানান ভুল কেউ করবেন না আর কি, রিটার্ন বানান ভুল করেছি। ওকে হয়ে গেলো, এবার আসেন আমি আবার রিটার্ন করি আশরাফুল হক। এই যে হক নিলাম, ঠিক আছে, আমি মনে হয় একটা এখন আমার আর ইয়ে দরকার নাই, ওই যেখানে যে ডাটাবেজের ডাটা বন্ধ করার দরকার নাই, ঠিক আছে আমরা নিয়ে নিলাম। এখন রিটার্ন করার সময় দেখেন নাম আশরাফুল হক আরেকজনের থাকতেই পারে, কিন্তু ইউজার নেম আমরা কী করবো না আরেকজনকে সেম হইতে দিব না, আমরা আপাতত জাস্ট ASDFG, নাহলে আবার সেইটা ভুল ধরবে, ASDFG ছবি আপলোড দিলাম না, কারণ আমরা জানি আগে থেকে ভুল ধরবে। দেখেন ইউজার নেম অলরেডি এক্সিস্ট, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, সে কীভাবে বুঝলো? এই ফাংশনের মাধ্যমে কিন্তু সে বুঝতে পেরেছে, রাইট? এই ফাংশনের মাধ্যমে সে বুঝতে পেরেছে যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট কিনা। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? সবাই ক্লিয়ার? তাহলে ইউজার নেম চেক করে ফেলেছি, এবার আমরা কী কী জিনিস চেক করবো বলেন? ইউজার নেমের পরে ইমেইল চেক করবো, ইমেইল আবার চেক করবো, কি বলেন? ফোন নাম্বার, সেল নাম্বারটা চেক করবো। তাহলে ইমেইল চেক করার জন্য আমাদের কানেকশন দিলাম, এখানে কলামের কি নাম? ইমেইল, রাইট? টেবিলের নাম ইউজার্স, আর আমি পাঠাবো কাকে এখন? ইমেইলকে পাঠাবো, দেখেন কত ইজি একটা বিষয়। এবার আসেন সেল নাম্বার, তাহলে আমার কলামের কি নাম? এটা কলামের নাম, কলামের নাম তো সেল নাকি? কলামের নাম সেল না? হ্যাঁ সেল, ওকে নাইস, কলামের নাম সেল। আর হচ্ছে এখানে আমরা সেলটা পাঠাবো তার কাছে। আশা করি বুঝতে পেরেছেন সবাই নাকি, ফাংশন নিয়ে যারা কাজ করেছেন মোটামুটি কনসেপ্টটা তো ক্লিয়ার নাকি? ওকে ঠিক আছে, ওকে, মানে একটা দিয়ে আমরা সকল কাজ করে ফেললাম, ঠিক আছে। এই এই কাজটা করাতে যেটা হচ্ছে, আমরা আসলে মানে ওই যে একজন বলছিলেন সম্ভবত আমাদের ওই যে টিজে ভাই, ঠিক আছে, আমি আসলে মানে নাম ওই যে ওই অনলাইনে আসার পর সবার নাম চেঞ্জ হয়ে গেছে বুঝছেন। দেখি ল্যানেভো নামে অনেকে আসেন, তারপর হচ্ছে এইচপি নামে অনেকে আছে আসেন, বুঝতে পারছেন, এই জন্য আসলে ওই চিন্তা একটু সমস্যা হচ্ছে আসলে বুঝছেন। করোনায় আমরা সবাই একটু বিভ্রাটের মধ্যে ভরে যাচ্ছি আর কি। তো যেটা হচ্ছে যে আপনার আসলে এইভাবেই তখন আমরা আসলে একটা কাজের মধ্যে যে পিএইচপি অপটিমাইজ কোড নিয়ে কথা বলছিলেন, অপটিমাইজ কোড মানে হচ্ছে অপটিমাইজ কোড বলতে এটা কি বোঝানো হয় যে আপনি এক লাইন বারবার ইউজ করা যাবে না। আপনি একই লাইন বারবার ইউজ না করে কী করলেন, একটা ফাংশন তৈরি করে ফেললেন, এবং এতে করে যেটা হলো আপনার একই কোড বারবার ইউজ না করে আপনি কিন্তু অনেক অনেক প্রবলেমের সলিউশন একসাথে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। দেখেন আমি এই একটা জিনিস তৈরি করে ফেলার পর আমাদের এই প্রজেক্টে যত এই ধরনের কাজ আছে সব কিন্তু সে হ্যান্ডেল করতে পারবে এখন। এবং এই যে এই ওয়েটা, এই ওয়েটা কিন্তু ফলো করে ওয়ার্ডপ্রেস, আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে গেলে দেখবেন অনেক অনেক ফাংশন সে বানিয়ে রাখছে, ওই ফাংশনগুলো একজন ডেভেলপার ইউজ করে সে তার প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন সে বের করে ফেলে। আচ্ছা এটা ছিল ইউজার নেম চেক, এটা হচ্ছে ইমেল চেক হবে, এটা হবে ইমেল চেক, আর এটা কী হবে সেল চেক, বুঝতে পারছেন? তো সেম একই জিনিস আমার, যেহেতু এটা আমরা বানিয়ে ফেললাম, আমরা ভ্যালিডেশনে এই জিনিস অ্যাড করে দিব, ভ্যালিডেশন অ্যাড না করলে তো সে আর চেক করবে না, তাই না? আচ্ছা কয়টা বানাইলাম, এটা ইউজার নেম চেক, এটা কি ইমেল চেক, আর এটা হচ্ছে সেল চেক, সেল চেক, ঠিক আছে। যদি এগুলো ফলস হয় এটা ইউজার নেম চেক হলো ইউজার নেম অলরেডি এক্সিস্ট, এটা হবে কি ইমেল অলরেডি এক্সিস্ট, আর এটা হবে সেল অলরেডি এক্সিস্ট, বা আপনি যে কোনো ধরনের মেসেজ চাইলে দিতে পারেন। এখন আমাদের অ্যাপ্লিকেশনটা মোটামুটি সিকিউর, কীভাবে দেখেন, এখন আশরাফুল হক উনি যদি ইউজার নেম ধরেন হক না নিয়ে হক 47 নিল, কারণ আমরা অলরেডি দেখেছি মানে হক অলরেডি আছে, ইমেল যদি আগেরটা নেই, ঠিক আছে আমি আপাতত ASDFG দিয়ে দিলাম, এখন কী বলে দেখেন ইমেল অলরেডি এক্সিস্ট, বুঝতে পারছেন? আচ্ছা আরেকজন প্রশ্ন করেছিলেন এখানে ওল্ড ডাটাগুলো থাকবে, সেগুলো আমি দেখাচ্ছি, দাঁড়ান, এটা তো বুঝতে পেরেছি সবাই নাকি, ইমেল অলরেডি এক্সিস্ট। আচ্ছা এবার আমরা কী করবো, এবার আমরা একটা কাজ করি চলেন, সেটা হচ্ছে যে ওকে, তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আপনার একটু ফোন নাম্বারটা সেম রাখি, দেখি হক 47, তার মানে এটা এইটা নাই, আর ইমেল দিয়ে দিয়ে হচ্ছে ধরেন যে নীলা @gmail.com দিয়ে দিলাম, সেল নাম্বার আমি যদি
01717700811, ঠিক আছে? এবার এই জিনিসটা যদি আমি মিলাই, দেখেন ফোন নাম্বার কিন্তু মিলাই দিচ্ছি, এখনও যদি আমি সেনাপে ক্লিক করি পাসওয়ার্ড ডো নট ম্যাচ, ওই যে দেখেন আরেক ভ্যালিডেশন আটকে গেছি। আচ্ছা দাঁড়ান, HOP47 ইমেল দিলাম, এটা সেল নাম্বার 01717700811, পাসওয়ার্ড ASDFG, পাসওয়ার্ড ASDFG, নাইস। এবার আপনি সেনাপে ক্লিক করেন, ইমেল অলরেডি এক্সিস্ট, কেন ইমেল কি সেম দিছিলাম নাকি? জি ভাইয়া না, সেম তো দেন, আমি নীলা দিলাম না, দেখেন তো আবার না ভাই, এবার ইয়া দিছিলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা কি এখানে সেল করলাম ইউজার্স? পরের বার আপনি আশাগুলো কি দিছিলেন বলুন? আশাগুলো তো দিব, এখানে দিব HOP47, এখানে দিব হচ্ছে, ও এটা দিছিলাম পরে ভুলে না, আচ্ছা এটা দিলাম, সেল নাম্বারটা চেঞ্জ করলাম। মানে প্রথমবার বানাই দিবেন একজন একটা অ্যাপ্লিকেশন, তারপরে সারা জীবন ওইটার উপর বেস করে কাজ চলতে থাকবে, ঠিক আছে? সাইন আপে ক্লিক করলাম, এই যে সেল অলরেডি এক্সিস্ট। সবাই কি ক্লিয়ার? দেখেন এইটার মাধ্যমে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা সিকিউরিটি সিস্টেমটা আরও অনেক বেশি বেড়ে গেলো কিন্তু, বুঝতে পারছেন? এবং এতে করে যেটা হচ্ছে, দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এটা মানে স্ট্রেংথ অনেক ভালো হচ্ছে, আমরা এটা নিয়ে কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারবো, তাই না? তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়, আশা করি সবাই ভ্যালিডেশন মানে এই এই তিনটা ভ্যালিডেশন সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে? চেক, ইউজার নেম চেক, ইমেল এবং সেল চেক, মোটামুটি এই তিনটা বিষয় আপনারা সবাই বুঝতে পারছেন এবং এগুলো নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা ওল্ড ডাটা নিয়ে কথা বলি, আচ্ছা ওল্ড ডাটা নিয়ে আরেকটা ভিডিও বানাই।